আমাদের ফোনে যদি চার্জ অনেক বেশি ধরে রাখতে চাই, মানে চার্জ যদি শেষই না করতে চাই, তো ভিডিওটা হয়তো আপনার জন্য। আপনার ফোনে যদি চার্জ ধরেন ফুল চার্জ দিচ্ছেন, সে ফোনটা আপনি একসাথে প্রায় 10 দিন বা 10 দিন থেকে 8 দিন পর্যন্ত ইউজ করা যায় পদ্ধতির মাধ্যমে। তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। যদি আপনি এই 10 দিন থেকে 8 দিন পর্যন্ত ফোনটা ইউজ করতে চান, একটা কৌশল একটা ট্রিক্সের মাধ্যমে এই টিপসটা করা হয়। আপনাকে যা যা প্রথমে করতে হবে আমি সম্পূর্ণ কথা এবং কৌশলগুলি আপনাকে এখন শিখিয়ে দিব। তো প্রথমে আমাকে যেতে হবে অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে। তো এর জন্য প্রথমে আমাকে যেতে হবে কিন্তু প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর যা লিখবেন, পাওয়ার ইউ পাওয়ার ব্যাটারি, পাওয়ার ব্যাটারি, সরি পাওয়ার ব্যাটারির সাথে এই যে প্রথম পাওয়ার ব্যাটারি দেওয়ার পর এই যে লাইনটা কিন্তু আসে, দেখেন পাওয়ার ব্যাটারি লাইফ সেভার অ্যান্ড হেলথ টেস্ট আর কি, এই ধরনের কিছু। তো এই অ্যাপটা, এই অ্যাপটা সুন্দর করে ইনস্টল করবেন। ইনস্টল হচ্ছে, তারপর ওপেন করি, দেখেন এই অ্যাপটার কার্যকারিতা অনেক ভালো। একটা অ্যাপস, অ্যাপটা আপনি মানে আপনার ফোনের চার্জ অনেক অনেক পরিমাণ, মানে কি বলবো, এটা অতুলনীয় একটা অ্যাপ। আমি নিজে ব্যবহার করি। এনেবল, অ্যালাউ, তারপর এখানে যা আসবে আপনি কিচ্ছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আইকন আস, সরি একটা ডিসপ্লে শো হলো। তারপর যে লাল যে বাটনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার যে অ্যাপগুলি, মানে এখানে সে অ্যাপগুলি রিমুভ হয়ে যাবে, আপনি যে অ্যাপগুলি ব্যবহার করতেছেন না। তারপর এখানে দেখেন রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনি অনেক অ্যাপ কিন্তু অন থাকে, অটোমেটিক্যালি অন থাকে, যে অটো সার্ভিস এনেবল, হ্যাঁ কমন সেভ, কমন সেভ করে দিব। এখন হচ্ছে কাজ শেষ। এখন দেখেন আমি যে যে অ্যাপটা ব্যবহার করবো অনলি ওই অ্যাপের চার্জ খাবে, অন্যান্য অ্যাপ যেগুলি অন থাকে ওই অ্যাপগুলি কিন্তু ব্যাটারির পাওয়ার সংগ্রহ করে। সো ব্যাটারির পাওয়ার যখন সংগ্রহ করে তাতে কিন্তু এতে এতে করে একটা এখানে ভালো একটা চাপ পড়ে ব্যাটারির উপর, এতে করে ব্যাটারির চাপ তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু শেষ হয়। সরি আমার এখানে ফেসবুকে মেসেজ আসতেছে। তো এ পর্যন্ত ছিল। প্লিজ ভাই আমার ভিডিওটা যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।